ওনাকে স্মরণ করে এই সবে ঢুকলাম। এই যে ফুল মিষ্টি, মানে একটা মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই যে তারকা, আজকে খুব কফি খেতে মন হচ্ছিল, কফির স্মেলটা পেয়ে একদম চাঙ্গা হয়ে গেলাম। সবাইকে স্বাগত এনজয় দৃণীতে। এটা একটা পুরনো হয়ে গেছে, এটা এখন 7টা বাজে। এই যে পার্স, এখন আমি একটু এই বেরোবো, আজকে আমার একটু বেরোবো, আজকে আমার বাবার মৃত্যুদিন, সাথে মালার মিষ্টি এই দিনটায় ওনাকে স্মরণ করে দেই প্রতি বছর। মার হচ্ছে 1 মার্চ, অনেকেই বলেন যে মৃত মানুষের উদ্দেশ্যে কোনো খাবার দিতে নেই। এটা দেখুন যার যার বিশ্বাস, যার যার মানসিক সন্তুষ্টির ব্যাপার, আমরা সব ভাই বোনরাই দেই, তাই যথারীতি এবারও দেবো এবং যতদিন পারবো ততদিনই এটা করে যাব। আসছি এখন আমি বাইরে, আর ভিডিও করব না, এইটুকু আর কি ভিডিও করব ফুলের দোকানে। আর ওই এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে জিনিস কেনাকাটি করা খুব অসুবিধাও হয়, আর তাছাড়া ফোনে চার্জও ভীষণ কম আছে, তাই ফোনটা নিয়েও যাব না, চার্জে বসিয়ে যাচ্ছি এখনও ভিডিওটা। কি গরম, এই সবে ঢুকলাম। এই যে ফুল মিষ্টি, মানে একটা রজনীগন্ধার মালা, আমি রজনীগন্ধা আর গন্ধরাজ আমার দুটো গুলিয়ে যায় সব সময়। আমার রজনীগন্ধা আর গন্ধরাজ এই দুটো ফুল সব সময় গুলিয়ে ফেলি আমি, ওই জন্যই আবার ভেবে নেই, ঠিক বলছি তো? চাবি এখানে রেখে দেই, এখানে চাবি না রাখলে খুঁজে পাই না। কড়া রোদ, কালকে মেঘ করলো সন্ধেবেলা, একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়ে আর হলো না, তাতে আরও গরম পড়ে গেল, তাই না? এই দেখুন এখন পুরো আমি ঝরঝর করে ঘাম পড়ছে, ছাতা নিয়েই গেছিলাম, ওই একটুখানি হেঁটেও নিলাম যখন ফুল আনতে বেরিয়েছি। আজকাল গরমের জন্য একদম আমার বন্ধ হয়ে গেছে, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক কোনোটাই হচ্ছে না, তাই ভাবলাম বেরোচ্ছি যখন একটু হেঁটেই নেই, অল্প একটুই হেঁটেছি। চলুন রাখি, এবার একটু জল টল খেয়ে তারপর চা খাবো। ভালো লাগে না, তারপর আবার রান্না, আর আজকে ঘর দৌড়ের যা অবস্থা হয়ে আছে দু তিন দিন ধরেই, আমার দু তিন ধরে শরীর একটু ভালো যাচ্ছিল না, আর তারপর গরম কিচ্ছু করা হয়নি, আজকে সেই সমস্ত ঠিক করবো। প্রচুর জামাকাপড় বাইরে পড়ে আছে, ঘর দৌড়েরও অবস্থা খারাপ। দই পেতেছিলাম আমুল তাজা দিয়ে, দেখুন কি দারুণ দইটা হয়েছে, একদম জমে গেছে থকথকে হয়ে। দইটা এখন ফ্রিজে রেখে দেবো, তাহলে আরও ভালোভাবে জমে যাবে। আজ কফি খেতে ইচ্ছে করছে সকালে, এটা ব্ল্যাক কফি খাবো, কম নেই, এটা তো ব্ল্যাক কফি, ভুলে গেছিলাম আমি, অনেকটাই নিয়ে নিচ্ছিলাম যেটা মিল্ক কফিতে লাগে। এবার এটা নিয়ে বেডরুমে যাই, বেডরুমে চেয়ারটায় বসেই কফিটা খাবো। বেডরুমটা এখনও দেখেছেন অন্ধকার অন্ধকার, কারণ পর্দাগুলো আজকে আর সরিয়ে দেয়নি, এত ঝাঁঝা রোদটা, ওই জন্য আর
পর্দাগুলো সরালাম না, একটু অন্ধকার অন্ধকার থাকলেই বেশ শান্তি লাগে, মনে হয় যেন গরমটা কম লাগছে, কারণ ঘরটা প্রচণ্ড রোদ ঢুকে যায়। আজকে খুব কফি খেতে মন হচ্ছিল, কফির স্মেলটা পেয়ে একদম চাঙ্গা হয়ে গেলাম। সুপ্রভাত সবাইকে, স্বাগত এনজয় দৃণীতে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার আপনাদের কাছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, এক কাপ কফির সঙ্গে। ঘরটা একটু ভালো মানে কেমন যেন একটু পায়ে আঠা আঠা লাগছিল, ঠিক করে মোছা হয়। গেল আলু পেঁয়াজ পোস্ত, বলতে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, গ্যাস অফ করে দিই। আমি কোনোদিনও আলু পোস্ত বা আলু ঝিঙা পোস্ত হলুদও দেয় না, পেঁয়াজ তো দূরস্ত, কেউই দেয় না, কারণ পোস্তর তাহলে নিজস্ব স্মেল টেস্ট নষ্ট হয়ে যায় দেখে। কিন্তু এই প্রথম আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ পোস্ত করলাম, এটা এত ঘোরাঘুরি করতে দেখি ইউটিউবে, আমি বললাম একদিন করেই দেখি। এত গরম লাগছে যে আর রান্নাঘরে থাকা যাচ্ছে না, মানে কি বলবো, ছাটিয়ে গরম পড়েছে। মানুষ এবার আর বাঁচবে না, ক্রমশ গরম বাড়ছে বাড়ছে বাড়ছে, কবে যে যাও। কিন্তু দেখুন নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রায় বৃষ্টি হচ্ছে, আর আমাদের কপালে এক বিন্দু বৃষ্টি নেই, কী যে হবে জানি না, কী অবস্থা। আমি কবে থেকে ভাবছি চুলটা খারাপ হয়ে গেছে, একটু হাবিবে যাবো হেয়ার কাট করতে, গরমে আর ইচ্ছে করছে না, আইব্রোটাও করবো। আমি খালি ফ্যান চালানোর জন্য এইদিকে তাকাচ্ছি, আপনাদের সাথে কথা শেষ করলেই কতক্ষণে ফ্যানটা অন করবো। আজকে একটু তড়কা বানাতে ইচ্ছে করলো, তাই এই প্রেশার কুকারে তড়কার ডালটা বসিয়ে দিয়েছি সকাল সকালই। তড়কাটায় এখন তড়কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন, পেঁয়াজ একদম মিহি কুচো, আর আদা রসুন গ্রেট করা, টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়েই ভালো করে ভাজা ভাজা করব। এই যে তড়কা অনেকটা হয়েছে করে করব, কিন্তু তাও দেখি অনেকটাই হয়ে গেল। ব্রাউন রাইস এইটাই আমি খাই,
ওই দেখুন পিঁপড়ে ধরেছিল, কাল আমার খেয়াল ছিল না, কৌটোটা একটু আলগা ছিল, সকালে দেখি ভর্তি পিঁপড়ে, ওই জন্য ব্যালকনিতে দিয়ে রেখেছিলাম। এখন আবার এটাকে যথাস্থানে রাখতে হবে, আবার নয়তো পিঁপড়ে চলে আসবে। আর আমার ডাইনিং টেবিলটা কী যে অবস্থা, আপনাদের দেখাতেও লজ্জা লাগছে। কফির কৌটোয় সুগার রাখছি, মানে সুগারটায় ভুল করে চা পাতা আছে, আর কফিটায় আমার ইয়ে ছিল, চিয়া সিড ছিল। কফি যেহেতু ফ্রিজে রেখে দিয়েছি, জমে যায়, গরমের দিন তো রোজ খাই না, যেদিন ইচ্ছে হয় খাই, ইদানিং যেমন মর্নিংটায় খাচ্ছি। এবার চিনিটা ঢেলে না ফ্রিজে রাখবো, এই চিনিটার এক্সট্রা এখন লাগবে না, যেটা লাগবে আমি সেটা মিক্সিতে একদম পাউডার করে রাখি, তাতে কী হয় চা রান্নায় যাতেই দেই মিশতে সময় লাগে না। এই যে এইটা আমার হাতে দেখছেন, এটা কামা আয়ুর্বেদার, এটা পিওর রোজ ওয়াটার, ছোট্ট কামার প্রোডাক্ট, ভীষণ ভীষণ ভালো। আমি ফ্রিজে রেখে দেই, আর ঠান্ডা ঠান্ডা দিলে আরও বেশি ভালো লাগে, গরমের দিন তো একটু চোখে চলে গেল, তাই চোখটা জ্বালা করছে। এটা একটু ড্রাই হয়ে গেলে একটু ময়েশ্চারাইজার দেবো, কারণ আমি এখন মুখটা ধুয়ে আসলাম। এখন এই ছাতু শরবতটা খাই একটু ব্যালকনির সামনে দাঁড়িয়ে, আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন না, ব্যাগটা শরবতটা খেয়ে নেই। আজকে আর কিছু ব্রেকফাস্ট করলাম না, কারণ এটাই যথেষ্ট, আর প্রয়োজনে একটা আপেল আছে, আপেলটা খেয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে।